মঙ্গলবারের নির্বাচনত দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। ছয়গাঁওর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদেই ব্যতিক্রমীর পদ আহিল ভোটগ্রহণ কেন্দ্র। জিকির গাই গাই ভোটকেন্দ্রে আহি ছয়গাঁওর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ। ছয়গাঁওর গরৈমারীর ফকিরপাড়াত বিধায়ক রেকিবুদ্দিন আহমেদে ভোটাধিকার সাব্যস্ত করে ভোটদান সাব্যস্ত করল। আর মূরতে মূর ছালীও আজি প্রথম আজি ভোট দিছে। আর আমার ছয়গাঁ সমষ্টি, বকু সমষ্টি, পলাকবাড়ি সমষ্টি, দক্ষিণ কামরূপত উলহ মালহেরে রাইজ ওলাই আহি ভোটদান সাব্যস্ত করে আছে। অত্যন্ত আনন্দ আনন্দমুখর পরিবেশ। পরম্পরাগতভাবে পালন করে অহা বাথ পূজা করে ভোটদান করবলি কোকরাঝার সমষ্টির বিজেপি মিত্রজোঁটর ইউপিপিএলর প্রার্থী জয়ন্ত বসুমতারিয়ে। যেহেতু মোর সমষ্টির কারণে মোর নিজের কারণে মোর ভোট ভোটদান করবো তার কারণে মানে আনন্দ লাগছে। আর রাইজ যেহেতু এইবার এইবেলি এন ডি এর পক্ষ আছে আর এন ডি এক যেহেতু সমর্থন করাইছে স্বতঃস্ফূর্তভাবে ভোটও আমি তেনেকে লাভ করি। আনহাতে ভোটাধিকার সাব্যস্ত করে উঠি প্রভু দৌলগোবিন্দর আশীর্বাদ ললে গৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পত্নী আর কন্যার সঙ্গে মহাপ্রভুর আশীষ ললে মুখ্যমন্ত্রীগিয়ে। মহাপ্রভুর আশীষ লৈ নির্বাচনত দলের অভূতপূর্ব সফলতা কামনা করলে মুখ্যমন্ত্রী। মহাপ্রভু দৌলগোবিন্দত আহি প্রার্থনা করল, ইলেকশন সুন্দরক হয়ে গেল, প্রভুক ধন্যবাদ জানাল। কোকরাঝারের সুরজ বসুমতারী আর গুয়াহাটির রন্তু বৈশ্যর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ ১৮ অসম নর্থ ইস্ট। মঙ্গলবারের নির্বাচনত দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। ছয়গাঁওর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদেই ব্যতিক্রমীর পদ আহিল ভোটগ্রহণ কেন্দ্র। জিকির গাই গাই ভোটকেন্দ্রে আহি ছয়গাঁওর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ। ছয়গাঁওর গরৈমারীর ফকিরপাড়াত বিধায়ক রেকিবুদ্দিন আহমেদে ভোটাধিকার সাব্যস্ত করে ভোটদান সাব্যস্ত করল। আর মূর মূর ছালীও আজি প্রথম আজি ভোট দিছে। আর আমার ছয়গাঁ সমষ্টি, বকু সমষ্টি, পলাকবাড়ি সমষ্টি, দক্ষিণ কামরূপত উলহ মালহেরে রাইজ ওলাই আহি ভোটদান সাব্যস্ত করে আছে। অত্যন্ত আনন্দ আনন্দমুখর পরিবেশ। পরম্পরাগতভাবে পালন করে অহা বাথ পূজা করে ভোটদান করবলি কোকরাঝার সমষ্টির বিজেপি মিত্রজোঁটর ইউপিপিএলর প্রার্থী জয়ন্ত বসুমতারিয়ে। যেহেতু মোর সমষ্টির কারণে মোর নিজের কারণে মোর ভোট ভোটদান করবো তার কারণে মানে আনন্দ লাগছে। আর রাইজ যেহেতু এইবার এইবেলি এন ডি এর পক্ষ আছে আর এন ডি এক যেহেতু সমর্থন করাইছে স্বতঃস্ফূর্তভাবে ভোটও আমি তেনেকে লাভ করি। আনহাতে ভোটাধিকার সাব্যস্ত করে উঠি প্রভু দৌলগোবিন্দর আশীর্বাদ ললে গৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পত্নী আর কন্যার সঙ্গে মহাপ্রভুর আশীষ ললে মুখ্যমন্ত্রীগিয়ে। মহাপ্রভুর আশীষ লৈ নির্বাচনত দলের অভূতপূর্ব সফলতা কামনা করলে মুখ্যমন্ত্রী। মহাপ্রভু দৌলগোবিন্দত আহি প্রার্থনা করল, ইলেকশন সুন্দরক হয়ে গেল, প্রভুক ধন্যবাদ জানাল। কোকরাঝারের সুরজ বসুমতারী আর গুয়াহাটির রন্তু বৈশ্যর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ ১৮ অসম নর্থ ইস্ট।